হ্যালো দোস্ত আমরা প্রতিনিয়ত একটি জেলা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি আজকে আমি যে জেলাটি আলোচনা করব। সেই জেলার বাসিন্দা হলে তুমি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর তুমি যদি অন্যান্য জেলা যেমন ধরো নদীয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পূর্ব বর্ধমান কলকাতা মালদা হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা হও তারা আগে প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নাও এবং আজকে আমি যেটা আলোচনা করব একটি চব্বিশ পরগনা আলোচনা করব সেই চব্বিশ পরগনাটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা ইয়াস দক্ষিণ চব্বিশ পরগনা আজকে কিন্তু আমি আলোচনা করব দক্ষিণ চব্বিশ পরগনা সাউথ ইয়াস সাউথ চব্বিশ পরগনা কিন্তু আজকে আমি আলোচনা করে চলেছি তো এই আলোচনা পর্বে তুমি দেখে নাও আজকের সাউথের আলোচনা আলোচনা করার পূর্বে অ্যাজ রিজাল্ট বলবো তুমি যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো কারণ সবার আগে সবার প্রথমে লেটেস্ট আপডেট সম্বন্ধে ইন্টারভিউ সম্বন্ধে যে কোনো চাকরির আপডেট সম্বন্ধে আমরা কিন্তু তোমাকে নিয়ে হাজির হই শুধু ক্লাস নিই শুধু ক্লাস নিয়ে থাকি শুধু নিয়ে থাকি আবাসিক কোচিং সেন্টার আছে অফলাইন অনলাইন ইয়েস অফ এবং অনলাইন দুটোভাবেই তোমাকে কিন্তু আমরা গাইড করে দিতে পারি তো সুতরাং তুমি অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং আমাদের সঙ্গে সাথে থাকো চলো প্রথমত নাম জানবো কি করে এই দক্ষিণ চব্বিশ পরগনার নামের উৎপত্তি ঘটেছিল এই দক্ষিণ চব্বিশ পরগার নামের পেছনে একটি ঐতিহাসিক ঘটনা আছে সেই ঐতিহাসিক ঘটনাটি তোমাকে মনে রাখতে হবে কী সেই ঐতিহাসিক ঘটনা আমি বলবো সতেরোশো সাতান্ন সাল সালটা ছিল সতেরোশো সাতান্ন সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাব মির জাফরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইয়াস মির জাফরকে কী করা হয় মির জাফরকে চব্বিশটি পরগনা ইয়াস চব্বিশটি পরগনার সত্ত্ব বা দায়িত্ব দিয়ে দেয় এই চব্বিশটি পরগনার নামকরণ হিসাবে এই জেলার নামকরণ হয় চব্বিশ পরগনা কিন্তু উনিশশো সালে উনিশশো সালে পয়লা মার্চ পয়লা মার্চ এই জেলার দুটি ভাগে ভাগ করা হয় একটা উত্তর দিকের জেলা উত্তরাংশের জেলাকে বলা হয় উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ টোয়েন্টি ফোর পিজিএস নর্থ এবং দক্ষিণ দিকে বলা হয় সাউথ চব্বিশ পরগনা টোয়েন্টি ফোর পিজিএস সাউথ বলে উল্লেখ করা হয় তাই আজকে আমি আগের দিনে নর্থ চব্বিশ পরগনা আলোচনা করেছি আজকে সাউথ চব্বিশ পরগনা আলোচনা করতে চলেছি প্রথমে আলোচনা করব এই জেলার সীমানা অর্থাৎ চতুর্দিকে কি অবস্থিত তার আগে আমি একটু ইরেজ করে নিই এই জেলা চতুর্দিকে আমরা কি অবস্থিত সেটা দেখে নেব সেই জন্য আমরা একটি ম্যাপ অঙ্কন করব জেলাটা যদি এরকম হয় এই দিকে নর্থ অর্থাৎ উত্তর দিক এটা যদি ইস্ট অর্থাৎ পূর্ব দিক এটা যদি সাউথ অর্থাৎ দক্ষিণ দিক এটা যদি ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিক যদি হয় তাহলে এই জেলার উত্তরে কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা উত্তরে এখানে আছে কলকাতা স কলকাতা আছে আর এবং আছে উত্তর চব্বিশ পরগনা পিজিএস আছে টোয়েন্টি ফোর পিজিএস নর্থ আছে এখানে ঠিক আছে না তো বোঝা গেলো এখানে উত্তরের দিকে দুটি জেলা কিন্তু এখানে অবস্থিত পূর্বে রয়েছে বাংলাদেশ পূর্বে দিকে রয়েছে বাংলাদেশ পশ্চিমে রয়েছে হুগলি নদী এই দিকে রয়েছে হুগলি নদী দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর বঙ্গোপসাগর দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর অর্থাৎ বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গল আশা করব তোমার এই ধারণাটি তোমার বাউন্ডারি অর্থাৎ চতুর্দিকের সীমানা কিন্তু তোমার সঙ্গে অর্থাৎ আমরা যদি সীমানা দেখি তাহলে এক দুই দুটি জেলা দুটি জেলা একটি দেশ একটি সাগর এবং একটি নদী দ্বারা একটি নদী দ্বারা এই রাজ্যটি ঘেরা আছে সেটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার এখানে ভূপ্রকৃতি কেমন সক্রিয় বদ্বীপ সমভূমির অন্তজেলাটি দক্ষিণ প্রান্তের সাঁড়ত্রিশটি দ্বীপ দ্বীপ আছে এই জেলার দক্ষিণ দিকে অর্থাৎ এই দিকে সাঁত্রিশটি দ্বীপ আছে এই কথাটিও কিন্তু তোমার জন্য উল্লেখ্য কারণ এই জেলাটি পুরোপুরিভাবে অনেকগুলি দ্বীপ অবস্থান করে এই দক্ষিণ দিকে কিন্তু সাঁত্রিশটি দ্বীপ আছে এই কথাটি তুমি কিন্তু নোট ডাউন করে না চলো এই জেলার আয়তন কতটি দু হাজার এগারোর হিসাবে অর্থাৎ অফিসিয়াল ডেটা হিসাবে এই জেলার আয়তন আমি জানব এই জেলার আয়তন হচ্ছে ন হাজার নশো ষাট বর্গ কিমি ন হাজার নশো ষাট বর্গ কেমি আমি বলবো তুমি এটি নোট ডাউন করে নাও এবার বলি এটা দু হাজার এগারোর আদমশুমার অনুসারে যদি কোনো আপডেট হয় যদি কোনো রিসেন্ট কোনো আপডেট হয় যদি কোনো পুলিশ স্টেশন বলো ফায়ার স্টেশন বলো বা উমেন স্টেশন বলো এই সমস্ত আপডেটগুলি তুমি জানা থাকলে তুমি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও কারণ অন্য লোকেরও সুবিধা হবে এবার আসি এই জেলার মহকুমা সংখ্যা আছে পাঁচটি পাঁচটি মহকুমার সংখ্যা আমি নাম করে দিই পাঁচটি হচ্ছে একটি আলিপুর সদর ডায়মন্ড হারবার বারুইপুর ক্যানিং বারুইপুর ক্যানিং আমি চারটে নাম করেছি তুমি একটি থাকলো হোমওয়ার্ক এই একটি হোমওয়ার্ক তুমি এই একটি হোমওয়ার্ক থাকলো একটি মহকুমার সংখ্যা তুমি উল্লেখ করে আমাকে জানাও আমি আর একবার বলে দিই আলিপুর সদর ডায়মন্ড হারবার বারুইপুর ক্যানিং লোকসংখ্যা এই লোকসংখ্যা প্রায় একাশি লক্ষ লোক সংখ্যা জনসংখ্যা যদি এক্স্যাক্ট ফিগার লেখা থাকে তাহলে একাশি লক্ষ তিপান্ন হাজার তিপান্ন হাজার একশো পঁচাত্ত পঁচাত্তর জন সংখ্যা আছে দু হাজার এগারোর আদিমশুমারী হিসাবে জনঘনত্ব এখানে জনঘনত্ব এক হাজারের জন্য বেশি কম লোক বাস করে এখানে প্রায় আট হাজার নশো উনিশজন প্রতি বর্গ কেমিতে লোক বাস করে এখানে থানার সংখ্যা অনেকগুলোই আছে এখানে তেত্রিশটি থানার সংখ্যা বর্তমানে আমার কাছে নোট ডাউন করা যায় থানার সংখ্যা যদি বাড়ে বা কমে তুমি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও লিঙ্গ অনুপাত এখানে লিঙ্গ অনুপাত ন হাজার চারশো ঊনপঞ্চাশটি অর্থাৎ এক প্রতি এক জন পুরুষে ন হাজার চারশো জন মহিলা পাওয়া যায় সাক্ষরতার হার মোটামুটিভাবে আমাদের উত্তর চব্বিশ পরগনা থেকে অনেকটা কম আছে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা পড়াশোনার দিকে একটু পিছিয়ে আছে ভাবা যেতেই পারে এই সাক্ষরতার হার হলো এই সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ হলো সাক্ষরতার হার এবার আমি তোমাকে একটা কথা বলি আমরা পুলিশ এবং আর্মির জন্য পুলিশ ও আর্মির জন্য একটি আবাসিক কোচিং সেন্টার খুলে রেখেছি এই আবাসিক কোচিং সেন্টার বৈশিষ্ট্য হচ্ছে এখানে থাকা খাওয়া পড়ানোর জন্য বর্তমানে কোনো টাকা পয়সা তোমার লাগবে না অর্থাৎ ফ্রি পাবে প্রথমে তোমাকে একটি অ্যাডমিশন টেস্ট আমি বলে একটি অ্যাডমিশন টেস্ট দেবে অ্যাডমিশন টেস্ট দিয়ে উত্তীর্ণ হলে অ্যাডমিশন ফিজ অ্যাডমিশন ফিজ দেবে তিন হাজার টাকা তিন হাজার টাকা অ্যাডমিশন ফিজ দেওয়ার পরে এখানে পুরোপুরিভাবে থাকবে ঠিক আছে রুম রুম বলো রুম বলো টিউশন বলো রুম বলো টিউশন বলো চারটে টিচার দিয়ে পড়ানো হবে সমস্ত কিছু কিন্তু তোমাকে ফ্রি দেওয়া দেওয়া হবে এর এর ফলস্বরূপ তুমি যদি তোমার ফ্রি দেওয়া হবে তুমি যদি চাকরি পাও তখন আমি হিসাব করে আমরা হিসাব করি যে এই তোমার পেছনে কত খরচ হয়েছে সেই টাকাটা তোমাদের কাছ থেকে নেবার তাই তুমি যদি পুলিশ এবং আর্মির জন্য কোচিং নিতে চাও প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে আমাদের এই সেন্টারে তুমি চলে আসতে পারো যোগাযোগ করবে কি হবে আমরা এবার বাকি ইনফরমেশনগুলি জেনে নেব এই জেলার পৌরসভা কতগুলি আছে পৌরসভা আছে সাতটি ইয়াস সাতটি আছে এই জেলার পৌরসভা গ্রাম পঞ্চায়েত আমরা যদি পঞ্চায়েত সমিতি দেখি তাহলে উনত্রিশটি পঞ্চায়েত আছে উনত্রিশটি পঞ্চায়েত আছে পঞ্চায়েতগুলো গ্রামসভা গ্রাম পঞ্চায়েত আছে তিনশো বারোটি গ্রাম পঞ্চায়েত আছে তিনশো বারোটি লোকসভার আসন লোকসভার আসন আছে চারটি লোকসভার আসন আছে চারটি লোকসভার আসন আচ্ছা এই চারটি লোকসভার আসনের নাম তোমাকে আমি বলতে বলবো তুমি যদি জানো এই চারটি লোকসভার আসনের নাম তুমি আমাকে জানাও বিধানসভার আসন আছে একত্রিশটি ইয়াস বিধানসভার আসন আছে একত্রিশটি বিধানসভার আসন এখানে এখানে একত্রিশটি আছে আমরা প্রাথমিক স্কুল থেকে শুরু করে উচ্চ প্রাথমিক সমস্ত কিছু কিন্তু এখানে আছে এখানে প্রধান শিল্প যদি আমি বলি তাহলে তুমি নোট ডাউন করে নিতে পারো এখানে পাট কাগজ তোলা রাসায়নিক ইঞ্জিনিয়ারিং রবার জুতো ঔষধ হস্তলিতা তাঁত মোমবাতি প্রস্তুত শিল্প সবস্তে আছে অর্থাৎ একদিকে যেমন কাগজ শিল্প আছে অন্যদিকে যেমন মোমবাতি শিল্প আছে একদিকে যেমন হাতে বোনা তাঁত শিল্প আছে ওনাদেরকে তেমন জুতো কারখানাও আছে সো এই সব শিল্পগুলি কিন্তু এই আমাদের এই জেলায় দেখা যায় তুমি কিন্তু হাতে বোনা তাঁত এটা কিন্তু মনে রাখবে যে হস্তচালিত তাঁত এই জেলায় দেখা যায় এই হস্তচালিত তাঁত কোন কোন এলাকায় হয় তুমি আমাকে কমেন্ট করে জানাতেই পারো দর্শনীয় স্থান দর্শনীয় স্থানের অভাব নেই এখানে বিশ্বের বৃহত্তম ম্যানগোভ অরণ্য সুন্দরবন সুন্দরবন ম্যানগোভ অরণ্য সুন্দরবন এই জেলায় অবস্থিত ভগবতপুরের কুমির প্রকল্প ইয়াস এখানে একটি কুমির প্রকল্প আছে তুমি সেই কুমির প্রকল্প কোথায় আসে সেটা কিন্তু তোমার জেনে নেওয়া দরকার অর্থাৎ এখানকার কুমির প্রকল্প আছে ভগবতপুর ভগবতপুরে কিন্তু কুমির প্রকল্প আছে এই কুমির প্রকল্প দেখতে অনেক লোকের ভিড় হয় সো এই সম্বন্ধে তোমার কিন্তু আর বিস্তারিত জেনে নেওয়া ভালো তোমার এই জেলার সম্বন্ধে আরও বিস্তারিত জেনে নেওয়া ভালো লথিয়ান দ্বীপ হ্যালিডে দ্বীপ সজেনখালী পাখিরালয় ইয়েস সজেন সজনাখালী এটা সজনাখালী বলা হয় বা সজনেখালী বলা হয় আচ্ছা সজনেখালী সজনেখালীতে কিন্তু অলায় অর্থাৎ পাখিদের বসবাস করার জন্য পাখিদের বসবাস করার জন্য বিশেষ দ্বীপ আছে তো এই 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 ব্যাপারটাও কিন্তু তোমার ভীষণভাবে দেখা দরকার অর্থাৎ জেনে নেওয়া দরকার তোমার বাড়ি যদি এই এলাকায় হয় তাহলে তুমি কিন্তু অবশ্যই অবশ্যই বেশি করে জেনে নাও এখানে আছে নেতি ধোপানি ঘুটিয়ারি শরীফ কাকদ্বীপ ফলতা নিমপিট গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম গঙ্গাসাগর মেলা নিশ্চয়ই তুমি যদি বলা হয় গঙ্গাসাগর মেলা সম্বন্ধে তোমার কি ধারণা সেইগুলো কিন্তু অবশ্যই অবশ্যই তুমি গঙ্গাসাগর মেলার উৎপত্তি কীভাবে হয়েছিলো বর্তমানে কি অবস্থা কেন গঙ্গাসাগর মেলা করা হয় সেইগুলি কিন্তু জানো এখানে অন্যান্য উৎসবের কথা যদি আমি বলি তাহলে সেইগুলি হলো। গঙ্গাসাগর মেলা নবান্ন বড় কাছাড়ি ক্ষেত্র ঠাকুর সত্যপীর, বনবিবি ওলাবিবি। বারণ মকর সংক্রান্তি ঠিক আছে এই সমস্ত গেলে হয় তো বামন বামনগাজী ইত্যাদি এই সমস্ত অনুষ্ঠানগুলি কিন্তু এখানে হয়ে থাকে ব্যক্তিত্ব এবার আসি আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন যে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে তোমার জেলার বিখ্যাত ব্যক্তির একজন ঐতিহাসিক ব্যক্তির অথবা একজন তোমার জেলার ঐতিহাসিক মহিলার বা একজন পুরুষের নাম বলো তাদের সম্বন্ধে তুমি কি জানো তাহলে এখানে সাহিত্যিক যেমন আছে অন্য যেমন ঐতিহাসিক যেমন আছে তেমন বীর বিপ্লবীও আছে আমরা তাদের নাম জেনে নেব। এখানে একজন বিখ্যাত সাহিত্যিক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমি নামগুলি তোমাদের সামনে তুলে ধরছি তুমি সেগুলি নোট ডাউন করে নাও নাম্বার এক কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় তুমি এই নামটি নোট ডাউন করে নাও গিরিকা বিদ্যারত্ন আনন্দমোহন বিদ্যা বাগিস রাজনারায়ণ বসু ইয়াস আমি সবথেকে ইম্পর্টেন্ট নামগুলো তোমাদের সামনে ধরবো রাজনারায়ণ বসু রাজনারায়ণ বসু তিন নম্বর পণ্ডিত শিবনাথ শাস্ত্রী শিবনাথ শাস্ত্রী চার নম্বর শরৎচন্দ্র বসু হেমন্ত মুখোপাধ্যায় সলিল চৌধুরী বর্তমানে একজন বিখ্যাত ব্যাখ্য সলিল চৌধুরী শিবপ্র শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় এই সমস্ত কিছু কিন্তু আছে এখানে বলি আর কয়েকটি আরেকটি এক্সট্রা ইনফরমেশন তোমাকে আমি দিয়ে দিই একশো নম্বর জাতীয় সড়ক ওয়ান ওয়ান সেভেন ইয়াস জাতীয় সড়ক জাতীয় সড়ক কিন্তু এখানে গেছে জাতীয় সড়ক হাইওয়ে তো হাইওয়ে এখানে কিন্তু এইচডাব্লিউ গেছে একশো সতেরো নম্বর জাতীয় সড়ক এবং বহু রাজ্য সড়ক গেছে সুন্দরবন এখানে ১৩টি ব্লক নিয়ে সুন্দরবন অঞ্চল গঠিত সুন্দরবন হলো পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ অঞ্চল উনিশশো সালে সুন্দরবনে ব্যাঘ্র প্রকল্প গড়ে উঠেছে ইয়াস আমি একটি কিছু ইনফরমেশন দিয়ে দিলাম উনিশশো তিয়াত্তর সালে এই সুন্দরবনে বাঘেদের জন্য প্রকল্প কিন্তু গড়ে উঠেছে অর্থাৎ ব্যাঘ্র প্রকল্প গড়ে উঠেছে বর্তমানে সুন্দরবন একটি বায়োস্পিয়ার রিজার্ভ এছাড়া এই জেলাটি চারটি ওয়ার্ল্ড লাইফ স্যাংচুরি আছে ইয়াস ওয়ার্ল্ড লাইফ বলছে স্যাংচুয়ারি স্যাংচুয়ারি কিন্তু এখানে আছে স্ন্যাকচুয়ারি কিন্তু এই ওয়ার্ল্ড লাইফ স্ন্যাকচুয়ারি কিন্তু বা স্যাংচুয়ারি এখানে কিন্তু আছে উনিশশো সালে সুন্দরবনকে ন্যাশনাল পার্ক রূপে আত্মপ্রকাশ করে উনিশশো সাল উনিশ সালটি ছিল উনিশশো সাল সুন্দরবনটি ন্যাশনাল পার্ক রূপে কিন্তু ন্যাশনাল পার্ক ইয়াস এনপি অর্থাৎ ন্যাশনাল পার্ক রূপে আত্মপ্রকাশ করে যার আয়তন তেরোশো তিরিশ বর্গ কিমি উনিশশো সাল সুন্দরবনে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তোয়মা লাভ করে দেখো তাহলে অনেকগুলি ইনফরমেশন তোমার জন্য আমি এখানে কিন্তু নিয়ে এসেছি উনিশশো সাতাশি সালে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তোয়াকমা লাভ করে এবার আসি যে বহু ব্যক্তিত্ব নাম আমি এখানে লিখেছি তাদের সম্বন্ধে অল্প অল্প ইনফরমেশন তোমার জানা দরকার কিন্তু এই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তাই আমি এখানে আর জানাতে পারলাম না চেষ্টা করব পরবর্তীকালে কোনো একটি ভিডিওতে জানার জন্য তাই তোমাকে আমরা বলবো যে আমাদের আবাসিক কোচিং কোচিংখানে তুমি যদি আসতে চাও অর্থাৎ অফলাইন কোচিংয়ে তুমি যদি আসতে চাও তাহলে কিন্তু সরাসরি চলে আসতে পারো এবং আমাদের ইন্টারভিউ নোটটি বা ইন্টারভিউ বইটি যদি তুমি এখনও না কিনে থাকো তাহলে অবশ্যই অবশ্যই বলবো ইন্টারভিউ বইটি অবশ্যই তুমি কিনে নাও সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও